পানা ওলের ডালনা না ওলের কোপ্তা, সেই জন্য ওল ছোট ছোট করে কেটে জলে ভিজিয়ে রেখেছি, কারণ ওলের একটা আজ বানাবো ওলের কোপ্তা কারি বা ওলের ডালনা, ছোট ছোট করে বড়া করে তারপরে যেমন ডালনা করে সেইভাবে আপনারা ওল ছোট ছোট করে কেটেও তাও করতে পারেন, আলু আর ওল ডুমো ডুমো করে কেটেও করতে পারেন। আমার ওলটা যেহেতু কম ছিল এবং পুরনো হয়ে গেছিল, তাই প্রেশারে সেদ্ধ করব বলে এইভাবে কেটেছি। এবং ওল সবসময় কেটে জলে ভিজিয়ে রাখবেন, তার ফলে যে কষটা হয় সে কষটা বেরিয়ে যাবে। আর ওল সেদ্ধ করার সময় প্রেশারে আমি সেদ্ধ করব, 3টে সিটি দেব, একটু লেবুর টুকরো বা একটু তেঁতুল যদি ফেলে দেন তাহলে প্রেশারে কখনোই দাগ হয় না। এটা ছোলা সেদ্ধ করার সময়ও দিতে পারেন, তাহলেও কষ পড়ে না, কোনো দাগ হয় না। তেঁতুলের টুকরো যদি ফেলে দেন তাহলে প্রেশার কুকারে আর দাগ হয় না। ওল সেদ্ধ করার সময় লেবু দিয়েছিলাম বলে লেবুটাও সেদ্ধ হয়ে গেছে, প্রেশার কুকারটা আমার কত পরিষ্কার এখন, কিন্তু প্রেশার কুকারটা আমি মাজিনি, ওলটা বার করে নিয়ে জলটা ফেলে দিয়েছি আর লেবুটাও দেখুন বার করে নিয়েছি, কত পরিষ্কার দেখছেন তো। ওল 3টে সিটি দিয়ে সেদ্ধ করে নিয়েছি আর হাতা দিয়ে এটা স্ম্যাশ করে রেখেছি, অর্থাৎ মেখে রেখেছি। এটার সাথে যা যা দেবো দেখুন, এখানে একটু আদা বাটা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, সামান্য 1 চিমটে হলুদ গুঁড়ো আর একটুখানি লবণ, কারণ লবণ দিয়েই ওলটাকে সেদ্ধ করে নিয়েছি। আর দেবো একটুখানি চিনির গুঁড়ো যাতে ভালো করে মিশে যায়, আর বাইন্ডিংয়ের জন্য বেসন লাগবে। তো এটা দিয়ে মেখে ছোট ছোট গোল গোল বড়ার আকারে গড়ে নেব, দেখতে থাকুন সাথে থাকুন। সেম মশলা আমার কোপ্তার যখন আমি কারিটা করব তরকারিটা তাতেও লাগবে। বড়া আমার রেডি, বড়াতে আরে একটু তেল দিয়ে তেজপাতা জিরে ধনেটা দিয়ে দিলাম, দিয়ে আলুটা ঢেলে দিলাম। আলুটা একটু সামান্য ভেজে নেবে, আলু সেদ্ধ করে তোমার লাগবে না, এইভাবে করে দেখলে আপনারা ভীষণই ভালো লাগে খেতে। যেহেতু আমি একা হাতে ভিডিও করি সবটা হয়তো নিখুঁতভাবে দেখানো সম্ভব নয়, কিন্তু সেটা নিজেদের নিজেরা ভালো এ করে ক্ষমা করে দেবেন। যাই হোক, আমি বেসনটা বলেছিলাম মেখে নেবো, মেখে নিয়েছি, নিয়ে সেম তেল গরম করে গ্যাসটা একদম অল্প দেখুন সিমেই রেখেছি, রেখে এই গোল গোল বড়া বা কোপ্তা যাই বলুন কোপ্তার আকারে ভেজে নিচ্ছি। এইভাবেই সব বড়াগুলো ভেজে নেবো আগে, নিয়ে তারপরে তরকারিটা করবো। আমি বলেছি বড়াতে যে মশলাগুলো দিয়েছি সেম মশলাই আমি আবার কারি করব যখন তখন দেব। দেখুন এক টুক করে হয়েই গেছে, পেটটা গরম হয়ে গেছে বলে ফোড়নের জন্য রেখেছি জিরে, তেজপাতা, আলু ডুমো করে কেটে অল্প লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছি যাতে তাড়াতাড়ি তরকারিটা হয়ে যায়, চিনি, আদা বাটা, হলুদ গুঁড়ো, সামান্য লঙ্কা গুঁড়ো দিয়েছি, ঝালটা আমরা কম খাই, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লবণ, আর এখানে একটু টমেটো বাটা রেখেছি, আর ছোলাটা ওলের সাথেই সেদ্ধ করে নিয়েছি। এইখানে বলে রাখি সব কটা ওল যদি না মাখেন একটু আধটু রেখে দিতে পারেন, আলুর সাথে দেবেন মুখে পড়লে ভালোই লাগে। এছাড়া এই রকম বড়া বা কোপ্তা না করে ডুমো করে কেটে আলু আর ওল এইভাবে ভেজে মশলা দিয়ে কষে এবং একটু ছোলা দিয়ে যদি রান্না করেন আর নামাবার সময় ঘি গরম মশলা দেন সেটাও দারুণ স্বাদ হয়। আমিও আজকে নামাবার সময় একটু ঘি আর গরম মশলা দিয়ে দেবো। তাহলে হালকা করে ভাজা হয়ে গেছে, এবার টমেটো বাটাটা দিয়ে দিন। মশলাগুলো দিয়ে দেবো, ধনে জিরে, আদা, লঙ্কা, হলুদ, লবণ সবটাতে দিয়ে দেবেন। আজকে আমি টেস্ট করে রাখলাম, টমেটো বাটাটা দিয়েছি এবং এর সাথে চিনিটাও দিয়ে দেবো, 2 চামচ চিনি দিলাম, দিয়ে একটু গরম জল করে দেখছি, একটু জল দিয়ে দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নেবো। বড়া ভাজা একদম কমপ্লিট, আর দিয়ে দেবো এর সাথে সেদ্ধ করা ছোলা, আর নামিয়ে একটু দিয়ে দেবো জিরা, গরম মশলা, ছোলাটা আগেটা একটু ভিজিয়ে আর একেবারে ওদের সাথে সেদ্ধ করে নিয়েছি, আর কষবো না, আলু ভেঙে ভেঙে যাবে তাহলে। এই জল দিয়ে দিলাম, একটু
বেসনের জলটাও দিয়ে দেবো সাথে, তাহলে গ্রেভিটা আরো ঘন হয়ে যাবে। এমনিতেও বড়াতে জল বা রস যাই বলুন না কেন তেমনি নেবে, তাই জন্য জলটা একটু বেশি দিতে হয় বড়া তরকারি। নামাবার সময় ঘি এবং গরম মশলা দিয়ে নামিয়েছি।